তো দেখেন আমরা দুনিয়ার সকল মানুষ একটা জিনিসের পাগল, সেটা হলো কি শান্তি। কিসের পাগল? শান্তির পাগল। আরেকটা জিনিসের পাগল সকলে, সেটা হলো ইজ্জত সম্মান, তাই না? দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় সম্মানের সাথে বসবাস করতে, ঠিক কি না? এখানে এমন কেউ আছেন যে আপনি চান সমাজের মানুষ আপনাকে অপমান করুক? চান নাকি? কথা বলেন না কেন? আপনার জবাব দিতে হবে নাকি? শীতের কারণে কথা বলতে কষ্ট হয়, জোরে জোরে জবাব দিবেন, শীত দূর হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষ শান্তি চায়, সমস্ত মানুষ ইজ্জত চায়। শান্তি কিসের মধ্যে আছে? শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আছে। আশরাফ আলী থানবী রহমাহুল্লাহ তিনি বলেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের যত কাছাকাছি থাকবে, আল্লাহ পাকের যত ইবাদত বন্দেগী করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে তত বেশি ইতমিনান, তত বেশি সুকুনত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে নামাজ, বান্দা যখন নামাজ পড়ে, আস-সালাতু রাহাতুল কুলুব, নামাজ হলো অন্তরের প্রশান্তি। নামাজ কি ভাই? অন্তরের প্রশান্তি। অতএব আপনি যদি শান্তি চান, আমি যদি শান্তি চাই, আমার ঘরের মধ্যে যদি শান্তি কায়েম করতে চাই, তাহলে ঘরের মধ্যে নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? জোরে বলেন কি? ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদের মধ্যে হাদিস তাখরিজ করেছেন, আমার আপনার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, হঠাৎ নামাজের সময় হলে আহর যদি বিলালকে ডেকে বললেন, কুমিয়া বিলাল ফাকিম ওয়া আরিহনা বিসসালাহ, এরে বিলাল আর বসে থেকো না, দাঁড়াও, ইকামত দাও, নামাজের মাধ্যমে আমার আমাদের হৃদয়কে প্রশান্ত করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সকল। নামাজের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয় ঘোষণাকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিয়া বিলাল ফাকিম ওয়া আরিহনা বিসসালাহ, হে বিলাল দাঁড়াও, আজান দাও, ইকামত দাও, নামাজের ব্যবস্থা করো, আমরা নামাজ আদায় করব। নামাজ পড়ার মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে প্রশান্ত করব, আমাদের হৃদয়ের মধ্যে শান্তি আনবো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে কি আসে অন্তরে? শান্তি আসে। জোরে বলেন কি আসে? শান্তি আসে। নামাজ পড়তে রাজি আছে সকলে? সকলে পড়বো তো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমরা সকলে সম্মান চাই। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারি সহিহ বুখারিতে হাদিস তাখরিজ করেছেন, দীর্ঘ হাদিস। হাদিসের শেষাংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মত, আল্লাহর বান্দারা, ইজ্জত চাও, সম্মান চাও, কারামত চাও, শারাফত চাও, তাহলে বেশি বেশি সেজদা করো। তুমি যত সেজদা করবা, তোমার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন ততই বাড়ায় দিবে। রাসূল বলেন, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সিজদাতান ইল্লা রাফা'আকা আল্লাহু বিহা দারাজাতান। এই যে আমার দিকে তাকান, রাসূলের ঘোষণাটা কি? ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সিজদাতান ইল্লা রাফা'আকা আল্লাহু বিহা দারাজাতান। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সিজদাতান, তুমি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য এমন কোন সিজদা দিবা না যেই সিজদার বিনিময়ে আল্লাহ তোমার সম্মান বাড়াবে না। অর্থাৎ যত সিজদা করবে, প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা, তোমার শারাফত, তোমার কারামাত, তোমার ইজ্জত দুনিয়ার মানুষের চোখে, ফি আয়ুনিন নাস ওয়াল জান্নি ওয়াল মালাইকা, মানুষের চোখে, জিনের চোখে, ফেরেশতাদের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে তোমার মাকাম, তোমার ইজ্জত বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। সুবহানাল্লাহ।
ترتفع بها درجات المصلين في الدنيا والآخرة في أعين الناس والجن والملائكة نمازر مدومة الله رب العالمين وي مصلدر وي نماز ولدر عزوت من شمان كتيني برايدن شماجر مدد دشر مدد مانوشر درشتت جنر درشتت فرشتادر درشتت سبحان الله نماز قرب شكله সকলে পড়ব তো ইনশাআল্লাহ একটা কথা বলেই আমার কথা শেষ করছি আব্দুল্লাহ ইবনে জুবায়ের নাম শুনছেন আপনারা কথা বলেন না নাম শুনছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের দুইজন ছেলে একজনের নাম হলো আমের আরেকজনের নাম হলো মুসআব মুসআব ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের বর্ণনা করেন এই ঘটনা ইমাম ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব সিফাতুস সাফওয়া এর মধ্যে উল্লেখ করেছেন মুসআব ইবনে আব্দুল্লাহ বলে আমার ভাই আমের আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছেলে কে আমের আমের একবার অসুস্থ মৃত্যু সজ্জায় শায়িত কান ইহতাযির ওয়া ইউআলিজু সাকারাতিল মাউত আব্দুল্লাহ ইবনে আমের ইবনে আব্দুল্লাহ খুব অসুস্থ অনেক অসুস্থ মৃত্যু সজ্জায় শায়িত ওয়া ইউআলিজু সাকারাতিল মাউত আব্দুল্লাহ ইবনে আমের ইবনে আব্দুল্লাহর হাত পা গুলো কাঁপতেছে মনে হয় যেন এখনই আজরাইল ধরে ফেলবে মৃত্যু সজ্জায় শায়িত এখনই ইন্তেকাল করবে আমের ইবনে আব্দুল্লাহ এখনই ইন্তেকাল করবে কুবাইলাল মাগরিব মাগরিবের আজান দেয় দেয় অবস্থা আব্দুল আমির ইবনে আব্দুল্লাহর আশপাশে লোকেরা বসে আছে আমির ইবনে আব্দুল্লাহ ইহতাযির ওয়া ইউআলিজু সাকারাতিল মাউত মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় আছে হঠাৎ করে ফাসামিআ সাউতাল আযান আযানের শব্দ শুনতে পাইল কে শুনতে পাইছে আমির ইবনে আব্দুল্লাহ হঠাৎ করে মাগরিবের আযানের ধ্বনি শুনতে পাইছে ওই অবস্থায় যখন তে ইন্তেকাল করতেছে যখন তিনি একেবারেই অসুস্থ মৃত্যু সজ্জায় শায়িত আযানের শব্দ শোনা মাত্র আমির ইবনে আব্দুল্লাহ নীরব হয়ে গেলেন তারপরেই তিনি ফাতালাবা মিনাল হাজিরিন উপস্থিত লোকদেরকে বলতে লাগলেন ফাতালাবা মিনাল হাজিরিন আন ইয়াখুযূহু ইলাল মসজিদ উপস্থিত লোকদেরকে ডেকে বললেন আমার সাথীরা আমার বন্ধুরা আমি আর শুয়ে থাকতে পারবো না ওই যে আযানের শব্দ আমার কানের মধ্যে ভেসে আসছে আমি এখন শুয়ে থাকতে পারবো না চলো আমাকে মসজিদের দিকে নিয়ে চলো উপস্থিত সাথীরা বলতে লাগলো এরে আমের তুমি এত অসুস্থ দাঁড়াইতে পারো না বসতে পারো না হাত পা গুলো কাঁপতেছে মনে হয় এখনই তোমার ইন্তেকাল হয়ে যাবে এরে আমের আমরা কেমনি করে তোমাকে মসজিদের দিকে নিয়ে যাব আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের চোখের পানি গুনু ছেলে কান্না করে বলতে লাগলেন এরে আমার সাথীরা ইয়া রুফাকাই سمعت دعاء الله আমি আমার মাওলার আযানের ধ্বনি শুনতে পাইছি আমার মাওলা আমাকে ডাকতেছে রে আমের আয় আয় নামাজের দিকে আয় মসজিদের দিকে আয় সালাতের দিকে আয় আফালা উজিবু দুআ আল্লাহ আমার সাথীরা আমি কি আমার মাওলার ডাকে সাড়া দিব না আমি কি নামাজ পড়তে যাব না আমি শুয়ে থাকতে পারবো না আমার জান চলে যেতে পারে আমি এখন এক মুহূর্তের জন্য শুয়ে থাকতে পারবো না আমার সাথীরা চলো আমাকে নিয়ে মসজিদের দিকে রওনা হও সুবহানাল্লাহ সাথীরা আমির ইবনে আব্দুল্লাহকে জোরা জোরে করে ধরে কাত করে ধরে মসজিদের দিকে নিয়ে চললেন মসজিদের মধ্যে নিয়ে ইমামের পিছনে দাঁড় করায় দিলেন আমির ইবনে আব্দুল্লাহ যিনি বসতে পারেন না নামাজের মধ্যে যখন দাঁড় করায় দিলেন তিনি সুস্থভাবেই যেন নামাজ পড়তে লাগলেন প্রথম রাকাতটা শেষ করলেন প্রথম রাকাতের দ্বিতীয় সাজদার মধ্যে আমির ইবনে আব্দুল্লাহ গেলেন প্রথম রাকাতের দ্বিতীয় সাজদার তাসবিহগুলো পাঠ করার পর তার মুখ থেকে একটু জোরে শব্দ আসতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ আবারও দ্বিতীয়বার বললেন লা
ইলাহা ইল্লাল্লাহ একটু পর আবারো পাঠ করলেন সাজদারত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুমদান সুমমান তাকালা ইলা রফিকিল আলা ওই কালিমা পাঠ করার পর সাজদারত অবস্থায় আমির ইবনে আব্দুল্লাহ মাওলার ডাকে সাড়া দিয়ে মাওলার কোলে চলে যায় ইন্তিকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় সুবহানাল্লাহ এই তো ভাই নামাজের প্রতি তার ভালোবাসা ছিল তো আমার মাওলা ডেকে বলে রে আমের তুই নামাজের এত পাগল সাজদার এত পাগল ঠিক আছে আমি মাওলা নামাজের মধ্যেই তোকে আমার কোলে নিয়ে আসব নামাজের মধ্যেই আমি আল্লাহ তোকে আমার পেয়ারা বানায় নিব আমের ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সাজদারত অবস্থায় খতামাল্লাহু হায়াতাহু ফি হালাতিস সুজুদ সাজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমের ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তার কোলে তুলে নিয়েছেন সুবহানাল্লাহ এই সাজদা করতে রাজি আছি আমরা আরো জোরে বলেন রাজি আছে সকলে সকলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ একটা কথাই বললাম একটা কথা যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সকলে আদায় করব ইনশাআল্লাহ রাজি আছি আরো জোরে বলেন রাজি আছি কারা কারা রাজি আছি আমার মাওলাকে দুইটা হাত দেখায় দেই আয় আল্লাহ নামাজের জন্য এই হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আমার